স্বাধীনতা 76 বছর পূর্তি উদযাপনে আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে নানান কর্মসূচি হাতে নিয়েছে খোয়াই জেলা পুলিশ। এরই অঙ্গ হিসেবে খোয়াই জেলা পুলিশের উদ্যোগে গণকি পুলিশ লাইনে বৃহস্পতিবার আয়োজন করা হয় এক ভলিবল প্রতিযোগিতার। খোয়াই জেলার 60টি থানা ও খোয়াই জেলা পুলিশ সুপারের অফিস আধিকারিকরা অংশগ্রহণ করেন এদিনের এই ভলিবল প্রতিযোগিতায়। প্রতিযোগিতার সূচনা করেন জেলা পুলিশ সুপার ডক্টর রমেশ যাদব। এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। আগামীকাল সমাপ্তি হতে চলে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন খোয়াই মহিলা থানা এবং জেলা পুলিশ সুপারের কার্যালয়ের আধিকারিকরাও। অমৃত মহোৎসব উসমে সিরিজ অফ প্রোগ্রাম রাখে হ্যাঁ তো পহলা প্রোগ্রাম আজ সুবহ আর্ট কম্পিটিশন থা জো বচ্চো কা ওয়হাঁ পর কোহিনূর মে চল রহা হ্যায় সিট অ্যান্ড ড্রো কম্পিটিশন। সেকেন্ড ইয়ে হামারা ভলিবল চ্যাম্পিয়নশিপ চল রহা হ্যায় ইসমে সবি পিএস পার্টিসিপেট কিয়া আট টিম হ্যায় ওর সবি টিম কা আপস মে কম্পিটিশন হোগা লাস্ট মে কল হামারা সেমিফাইনাল হোগা। ये हम चाह रहे हैं कि जो फिट इंडिया कैंपेन है उसके तहत हम वॉलीबॉल चैंपियनशिप करवा रहे हैं। इसके बाद 12th को हमारा 35 किलोमीटर का रिले मैराथन है जो खोवाई से लेकर तेलियामोरा तक जाएगा और जो ऑपरेशन संजीवनी है जो नशा मुक्त त्रिपुरा अभियान के तहत चलाया गया था उसमें ये फिट इंडिया कैंपेन एंड ऑपरेशन संजीवनी को देखते हुए 35 किलोमीटर का मैराथन है। बाकी सभी लोग इसमें पार्टिसिपेट कर रहे हैं सिविल के एंड TSR पार्टिसिपेट कर रहे हैं। এর পাশাপাশি খোয়াই সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ির উদ্যোগে কোহিনূর কমপ্লেক্সের সামনে ক্ষুদে শিল্পীদের নিয়ে বৃহস্পতিবার আয়োজন করা হয় এক অঙ্কন প্রতিযোগিতার। উপস্থিত ছিলেন খোয়াই জেলা পুলিশ সুপার ডক্টর রমেশ যাদব, অতিরিক্ত জেলা পুলিশ সুপার রাজীব সূত্রধর, খোয়াই পৌর পরিষদের চেয়ারপারসন দেবাশিস নাথ শর্মা এবং সুভাষ পার্ক ফাঁড়ির ওসি কমলেন্দু ধর। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।